মামুনুল হক এর পরিকল্পনায় মনিরের নেতৃত্বে আল্লামা শাফিকে হত্যা। আল্লামা শাহ আহমদ শাফির মৃত্যুর পর হেফাজত সংকট দেখা দেওয়ায় আরো ঘনীভূত হয়েছে। আল্লামা শাফি হত্যা করা হয়েছে অভিযোগ এনে আদালতে মামলার পর তার শ্যালক মোহাম্মদ মহিউদ্দিন অভিযোগ করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত কমিটির যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক এর পরিকল্পনা এবং আরেক যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মনিরের নেতৃত্বে আল্লামা আহমদ শাফিকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার 17 ডিসেম্বর সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপুল কুমার দে এর আদালতে মামলা দায়ের এরপর মহিউদ্দিন ও তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর এর সঙ্গে কথা বলে এসব জানা যায়। মামলার প্রধান আসামি করা হয়েছে মৌলানা নাসির উদ্দিন মনিরকে। পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে মৌলানা মামুনুল হকের নাম। বাকি আসামিদের মধ্যে রয়েছে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মৌলানা আজিজুল হক, ইসলামাবাদী সহসাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান, সহকারী অর্থ সম্পাদক মৌলানা মোহাম্মদ আহসানুল্লাহ ও সহকারী মহাসচিব হাবিব উল্লাহ। মহিউদ্দিন বলেন যে আল্লামা আহমদ শাফি একজন বিশ্ববরণ্য আলেম, ওনাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত 11 সেপ্টেম্বর মামুনুল হক ঢাকা থেকে ফটিকছড়িতে এসে বাবুনগরীর বাসায় বসে ওয়ালিমার অনুষ্ঠানের নাম দিয়ে অন্য আসামিদের নিয়ে মিটিং করেন। পরে সেখান থেকে ঘোষণা দেওয়া হয় হুজুরের ছেলে আনাস মাদানিকে বহিষ্কার করা না হলে হুজুরকে চরম মূল্য দিতে হবে। তারই অংশ হিসেবে 16 তারিখ হাটহাজারী মাদ্রাসায় আন্দোলন শুরু হয়। প্রশ্ন রেখে মাইনুদ্দিন বলেন, মামুনুল হক তাহলে চরম মূল্য বলতে কি বুঝিয়েছিলেন সেদিন? হুজুরের মৃত্যু এটা বলাতে আমরা বুঝেছি তাকে হত্যার পরিকল্পনা। তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পনার অংশ হিসেবে হুজুরকে অক্সিজেন খুলে নিয়ে, রাইস টিউব খুলে নিয়ে তাকে হত্যা করা হয়। যখন মেডিকেলে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছিল তখন তাকে প্রায় 1.5 ঘন্টা মাদ্রাসায় দরজায় আটক রাখা হয়েছিল। এ সময় মৌলানা নাসির উদ্দিন মনির এর নেতৃত্বে হামলা চালিয়ে হুজুর এর অক্সিজেন খুলে নেওয়া হয়। এসব আমরা মামলার এজাহারে উল্লেখ করেছি। যে মাদ্রাসায় ছাত্ররা ফ্রি খায় ফ্রি থাকে সেখানে আন্দোলন হতে পারে না দাবি করে তিনি বলেন, সেখানে 8,000 ছাত্র ফ্রি খায়, সেখানে আবার কিসের আন্দোলন? হাটহাজারী মাদ্রাসায় কোনো আন্দোলন ছিল না। 51 বছর বয়সে কাউমি মাদ্রাসায় আমি সর্বপ্রথম আন্দোলন দেখলাম হাটহাজারিতে। এ বিষয়টিকে আপনারা কেমনভাবে দেখছেন? আসলে কি মামুনুল হক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল? বিষয়টা এখনো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ থেকে যায়। তাই আপনাদের মূল্যবান মন্তব্য আশা করছি।